কষ্ট অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিকরণিসা নূর স্কুলে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী। স্কুল খোলার দিন 12 সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের একটি নিউজের পর মেয়েটি ট্রলের শিকার হয়। ট্রলের 2-3 দিন যেতে না যেতে এখন শোনা যাচ্ছে মেয়েটি মারা গেছে। টিকটক ফেসবুকে এমন একটি নিউজই চলতেছে, আর সেটা এমন একটি নিউজ যেটা মানুষ বিশ্বাস না করেও পারতেছে না, কারণ সেটা সময় টেলিভিশনের করা নিউজ ছিল। ট্রল করা সেই মেয়েটি নিজেই বলেছে যে আমি মরি নাই, আমি বেঁচে আছি, আর আপনারা সবাই একটি ফেক নিউজ দেখে বলতেছেন যে সে মারা গেছে। মেয়েটি কি আসলেই মারা গেছে? আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, শুধু ধৈর্য ধরে একটু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সকল প্রমাণ দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, রাগ করেন না, একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে ফেলুন। এই নিউজটির পর সবাই বলতেছে যে আপনাদের ট্রলের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, মেয়েটি আর বেঁচে নেই, মানে মারা গেছে। আমি যদি বলি মেয়েটি মারা যায়নি, এই নিউজটা একদম ভুয়া, তাহলে কি বিশ্বাস করবেন? করবেন না। তো আসুন প্রমাণ সহ দেখে নেই যে নিউজটির কারণে আপনারা বলতেছেন যে মেয়েটি মারা গেছে, এই নিউজটি ট্রল করা এই মেয়েটিকে নিয়ে নয়, সময় টেলিভিশনের করা এই নিউজটি ছিল 2 বছর আগের। শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিকরণিসা নূর স্কুলে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী। এই ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজেরই একটি মেয়ে 2 বছর আগে কোনো এক কারণে আত্মহত্যা করেছিল, মেয়েটির নাম ছিল অরিত্রী। আর বর্তমান সময়ে যে মেয়েটিকে নিয়ে ট্রল করা হইতেছে, যে মেয়েটি মারা গেছে বলতেছেন আপনারা, সেই মেয়েটির নাম হলো ইসমাত জাহান সাফা। 2 বছর আগে করা নিউজের সাথে এই মেয়েটির ফটো বা এই মেয়েটিকে নিয়ে যে নিউজটি করা হয়েছে সেই নিউজটিকে অ্যাডজাস্ট করে সাজানো হয়েছে ট্রল করা মেয়েটি আত্মহত্যা করেছে। গুজবেরও অভাব নেই আর গুজব ছড়ানোর মানুষেরও অভাব নেই। সো গাইস, বুঝতেই পারতেছেন এটা 2 বছর আগের একটি নিউজ ছিল, আর ট্রল করা মেয়েটি মারা যায়নি, সে সুস্থই আছে। ট্রল করা এই মেয়েটির নাম হলো ইসমাত জাহান সাফা। মেয়েটির ফেসবুক আইডিতে সে নিজেই এই ট্রল করা নিয়ে কিছু পোস্ট করছে সবার উদ্দেশ্যে, যদিও তার ফেসবুক আইডিটি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো তার প্রাইভেসির কারণে ডিএক্টিভ করে রাখছে। আসুন জেনে নেই তার সর্বশেষ পোস্টে কি বলেছিল। আসসালামু আলাইকুম, আমি ভিকারুননেসা কলেজের সেই মেয়েটি যাকে নিয়ে আপনারা 2 দিন যাবত মিমি ভিডিও বানিয়ে যাচ্ছেন। প্রথমে সবাইকে ধন্যবাদ, আমাকে একটা নিউজ চ্যানেলে দেখানোর পর সেখান থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে আমাকে এভাবে ভাইরাল গাল করে দেওয়ার জন্য আপনাদের এর জন্য ধন্যবাদ, যে সেখানে আমাকে গাঁজাখোর বলে গালি দিয়ে কমেন্ট করার জন্য। বিশেষ করে আবুদের ধন্যবাদ, কারণ মেয়েরাই এটা বেশি বলেছে। ধন্যবাদ এর জন্য যে আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছেন, নট অনলি এফবি ইভেন ইনস্টাগ্রামও। আর হ্যাঁ হ্যাঁ, আমি কোনো দোষ করিনি ভাই, আমি জাস্ট কলেজের ফার্স্ট ডের ক্লাস করতে গিয়েছিলাম, কালকে খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু না, আমি কোনো দোষ করিনি, আমার কেন মানসিকভাবে বিপর্যস্ত হতে হবে, আমার কেন ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে? আবার আজ থেকে আরেকটা ভিডিও দেখছি আমার স্ক্রিপ্টটার সাথে 2 বছর আগে ভিকারুননেসা ছাত্রী অরিত্রীর আত্মহত্যার ভিডিওর সাথে। ভাই লাইক সিরিয়াসলি, আমাকে নিয়ে ট্রল করে মন ভরে নাই আপনাদের? আবার 2 বছর আগেরটাকে নিয়েও আপনাদের মজা করা লাগবে? আমাকে এখন মেরেই ফেলছেন দেখছি। শুনেন, জীবিত আর ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার কিছুই হয়নি, আমার কিছু হওয়ার কারণও নেই। দয়া করে এগুলা বাদ দিয়ে নিজেদের লাইফ নিয়ে ভাবুন, কারণ আপনারা লাইফলেস না। সো গাইস, এবার বুঝলেন তো সে যে মারা যায়নি আর এটা একটা ফেক নিউজ? সব কিছুই তো দেখলেন শুনলেন বুঝলেন। এখন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।